আসসালামু আলাইকুম আলামিন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো আলামিন ভাই, আপনার ক্লাবটা কোথায় এবং আপনার ক্লাবের নামটা কি ভাইয়া? আমার ক্লাবটা হচ্ছে কবির নজরুল ক্রিকেট একাডেমি, পল্টন ময়দানে। আপনারা হয়তো আমাদের একাডেমি সম্পর্কে অনেকেই জানেন। গত এক সপ্তাহ ধরে খুবই ভালো একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের ইয়ামিনকে নিয়ে, যার মাসলেকে নিয়ে। আপনাদের এই ক্লাবের তো ইয়ামিন স্টুডেন্ট? হ্যাঁ, ইয়ামিন হচ্ছে আমাদের কবির নজরুল ক্রিকেট একাডেমির। তো আপনারা হয়তো জানেন যে আমাদের ইয়ের মধ্যে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়া চ্যানেলে আপনারা দেখছেন যে ইয়ামিনের মার সাথে ক্রিকেট খেলছিল। ওই সময় আমাদের এক সাংবাদিক ভাই, উনি এটা নিয়ে একটা পিক তুলা তারপরে দ্য ডেইলি স্টারে প্রকাশ করে, তখন থেকে ইয়ামিনকে নিয়ে আসলে দেশে খুবই আলোড়ন সৃষ্টি হয়েছে। ইভেন আমাদের ন্যাশনাল টিমের মুশফিক ভাই পর্যন্ত ইয়ামিনের সাথে দেখা করছে। যেহেতু দীপু ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, উনিও আমাদের, এর আগে ওনার সাথে আমার পরিচয়, উনি ইউটিউবে ভালো ভালো ব্লগ করে আপনারা জানেন, খেলার ইনস্ট্রুমেন্ট নিয়ে এবং একাডেমি নিয়ে খেলা, উনি নিজেও একটা প্লেয়ার ছিল, যার কারণে উনি আসলে খেলার প্রতি খুবই আন্তরিক। যত নিউজগুলো আছে খেলা কেন্দ্রীয় সবগুলো নিউজ উনি প্রকাশ করে। আলামিন ভাই, আমি কিন্তু নিজেও এই মাঠে একসময় প্র্যাকটিস করতাম, আমি এখানে প্র্যাকটিস করতাম। তো এর আগে প্র্যাকটিস করতাম আপনার ধানমন্ডি আবহানির মাঠে, সিসিএসে খেলতাম। তো পরে এখানে প্রায় 3-4 বছর খেলছে আর কি, ঠিক আছে। তা এখন তো বয়স হয়ে গেছে ভাই, পুরান মানুষ, হ্যাঁ, খেলা কেন্দ্রিক মানুষ, একজন প্লেয়ার মানুষ। তো আমরা আসলে আমাদের কবির নজরুল ক্রিকেট একাডেমির আপনাদের যারা স্টুডেন্ট আছে, বেশিরভাগ হচ্ছে আন্ডার 12, 14, 16-এর। তো আমাদের যে ইয়ামিন আলোড়ন সৃষ্টি করছে, সেও একজন 12-এর স্টুডেন্ট। হ্যাঁ, তো আলামিন ভাই, ইয়ামিন এটা কত বছর ধরে আপনাদের এখানে প্র্যাকটিস করতেছে? ইয়ামিন অ্যাকচুয়ালি বেশি দিন হয় নাই, নিউ স্টুডেন্ট। তো ওর ইয়ামিনের মতো আমাদের কবির নজরুল ক্রিকেট একাডেমিতে মোটামুটি 20-25 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ, শুধু ওদের বেসের। মাঝখানে আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তো ইয়ামিন এবং ওর আম্মার যে ঘটনাটা হয়েছে, যে ইয়ামিন খেলতেছে আম্মা বল করতেছে, বা ইয়ামিন বল করতেছে আম্মা ব্যাটিং করতেছে, তো এটা ভাইরাল হলো কিভাবে, বা এটা কোন সিচুয়েশনে আর কি এই পরিস্থিতিটা হয়েছিল আর কি? আসলে আমি গত শুক্রবারের কথাই বলি, ইয়ামিন যেদিন আসলে একটা পত্রিকার মধ্যে ওনাকে ক্যাপচার করা হয়েছে, ওই দিন ইয়ামিন এবং ইয়ামিনের আম্মু দুজনেই একটু আর্লি মাঠে ঢুকে। তো আর্লি ঢুকার কারণে আমাদের প্র্যাকটিসের যারা সময় অনুযায়ী যারা আসার কথা, ওরা ওই সময় দেখা গেছে আসে নাই। তো ওই মাঠ খালি ছিল, ইয়ামিনের আম্মু বসা ছিল, ইয়ামিনও বসা ছিল। এক পর্যায়ে ইয়ামিন আর ইয়ামিনের আম্মু চিন্তা করলো যে বসে থেকে লাভ নেই, একটু মজা করে খেলি। তো ওই সময় আনফর্চুনেটলি আসলে অনেক সাংবাদিকরা ছিল এই জায়গার মধ্যে, ওনারা দেখছে যে ইয়ামিন আর ইয়ামিনের আম্মু খেলতেছে। তো ওই সময়ের ওই দ্য ডেইলি স্টারের উনি একটা পিকচার তুলে, তো ওই পিকচারটাই আসলে ভাইরাল হওয়ার কেন্দ্রবিন্দু। নতুন প্লেয়ার ক্লাবে ভর্তি হলে সেক্ষেত্রে প্রথম তার কী করতে হয় এবং আপনাদের এখানে ভর্তি হওয়ার সিস্টেমটা কী? আমাদের এখানে ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে বলি, যাদের এজ আন্ডার 12 থেকে আন্ডার 18 পর্যন্ত, বিশেষ করে তাদেরকে আমাদের একাডেমির মধ্যে অ্যাডমিশন নেওয়া হয়। তো আর আমাদের যে অ্যাডমিশনের নিয়মটা, এটা হচ্ছে আমাদের এখানে একটা রুলস আছে, একটা অ্যাডমিশন ফর্ম নেওয়া হয়, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নেওয়া হয়, দেন তার জীবন বৃত্তান্ত নেওয়া হয় এবং আপনার তার বায়োডাটা যেটা পরিপূর্ণ হয় ওই বায়োডাটাটা নেওয়া হয়। আমাদের একটা ফর্মে সব কিছু লেখা থাকে। তো এবং আমাদের যে কবির নজরুল একাডেমির যে একটা ফি থাকে, ওই ফিটা জমা দেওয়ার পরে তার সম্পূর্ণ ফর্ম যখন পূরণ হয়ে যায় তখন আমাদের একাডেমিতে সে ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে ফিটা কত এটার প্রয়োজন হয় ভাই, এটা যদি স্পষ্ট বলে দিতেন। আমাদের কবির নজরুল ক্রিকেট একাডেমিতে আপনার 4,000 টাকা ফি, ভর্তি ফি 4,000 টাকা ফি, সাথে কবির নজরুল ক্রিকেট একাডেমির ড্রেস থাকে এবং এই জায়গার এটার সাথেই অ্যাড থাকে 1 মাসের অগ্রিম বেতন। হ্যাঁ, তো জার্সি এবং 1 মাসের টাকা অগ্রিম, যার কারণে একটু বেশি মনে হতে পারে, বেশি মনে হতে পারে। আবার তাদেরকে 2টা করে ড্রেস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তা আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে অনেক টাকা বেশি ভর্তি, আসলে ভর্তি বেশি না। বিষয়টা হচ্ছে যে যখন 2টা ড্রেস একসাথে দেওয়া হয় এবং 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নেওয়া হয়, তখন এটার সাথে যোগ হলে একটু বেশি মনে হয়। আলামিন ভাই, মান্থলি যেটা আপনার খরচ পড়ে সেটা প্রতি মাসে কত, এটা খরচটা দিতে হয়?
অ্যাকচুয়ালি আসলে আমাদের একাডেমির মধ্যে কিছু একটু গরিব ছেলে আছে এবং কিছু আমাদের যারা গরিব ভালো করে তাদের জন্য তো ফ্রি এটা তাদের জন্য অনেকেই আমাদের আমাদের আপনি দেখবেন যে আমাদের এদিকে একজন আছে ওর একটা হাতে একটু প্রবলেম ঠিক আছে তো ওর জন্য টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে ইভেন আমাদের আরও কিছু গরিব ছেলে আছে যাদেরকে আমরা টোটালি ফ্রি করে দেওয়া ভালো প্লেয়ার কিন্তু টাকার কারণে দেখা গেছে প্র্যাকটিস ঠিক মতো করতে পারে না তো আমরা তাদের জন্য আসলে একাডেমির পক্ষ থেকে টোটালি ফ্রি করে দেওয়া হয় টোটালি ফ্রি হ্যাঁ এবং তাদের ভর্তির বিষয়টাও আমরা আসলে বিবেচনা করি এবং মান্থলি যেই কষ্ট ওই কষ্ট দেখা গেছে যে আমরা তাকে মাফ করে দিই তো এটা আমাদের কবি নজরুলের একটা নিয়ম এবং আমাদের যে কবি নজরুলের যে ম্যানেজমেন্ট থেকেই এই ইটা দেওয়া হয় করা হয়েছে কেউ যদি ভর্তি হয় যে সে তো জানতে চাবে যে আমার ভর্তি ফি কত বা প্রতি পার মান্থলি আমার কত দেওয়া লাগবে এটা তো তাদের এটা একটা ভালো প্রশ্ন করছেন আমাদের এভারেজ সবার জন্য যেটা হয় আর কি ওটা 1000 টাকা ভর্তি আর প্রতি মান্থলি 1000 টাকা মান্থলি 1000 টাকা তো সেক্ষেত্রে আপনার মাসে আপনাদের কয়দিন আর কি এটা ক্লাসটা হয় খেলাধুলা প্র্যাকটিস করা হয় আমাদের প্রতি সপ্তাহে 6 দিন প্র্যাকটিস হয় একদিন অফ ডে শুধু মঙ্গলবার মঙ্গলবার অফ ডে আর সপ্তাহে 6 দিন আমাদের প্র্যাকটিস হয় এবং প্রতি সপ্তাহে আমরা 2টা করে প্র্যাকটিস ম্যাচের আয়োজন করি আপনারা জানেন কবি নজরুল ক্রিকেট একাডেমি পল্টন মাঠে অবস্থিত পল্টন মাঠে আমরা আমাদের ফুল অ্যাড্রেস একটু বলে দেন আলামিন ভাই ফুল অ্যাড্রেস হচ্ছে কবি নজরুল ক্রিকেট একাডেমি পল্টন আরো সহজ করে বলে দিই বঙ্গবন্ধু আউটডোর স্টেডিয়াম এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু যেটা বলে তো আমরা প্রতি সপ্তাহে একটা করে এই জায়গায় ম্যাচ খেলার চেষ্টা করি এবং এখান থেকে বের হয়ে আমরা নারায়ণগঞ্জ পাইকপাড়া মাঠ নামে পরিচিত জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়াম নামে পরিচিত ওখানে একটা ম্যাচ খেলি তারপরে মুন্সিগঞ্জ একটা ম্যাচ খেলতে যাওয়ার চেষ্টা করি তো বিভিন্ন জায়গায় প্রতি সপ্তাহে 2টা করে এবারে যে ম্যাচ খেলার চেষ্টা করি হ্যাঁ আর এখানে ভর্তি হওয়ার যে সিস্টেম এখানে বয়স কোনো সীমাবদ্ধ আছে এটা অ্যাকচুয়ালি আসলে প্র্যাকটিসে কোনো বয়স সীমাবদ্ধ নেই তবে আন্ডার 14 থেকে আন্ডার 12 থেকে আন্ডার 18 পর্যন্ত সবাইকে প্রাধান্যটা বেশি দেওয়া হয় ওই সময়ে প্র্যাকটিসের যে এজটা মেইন এজটা থাকে স্পিরিটটা ভালো থাকে তার প্লেয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যখনই বয়স 25 বা 22-23 হয়ে যায় তখন একটা প্লেয়ারের ওইভাবে দেখা গেছে পারিবারিকভাবেও ওই ই হয় না যে প্র্যাকটিসটা রেগুলার চালিয়ে যাওয়ার আমাদের সাথে আছে আমাদের জাকির হোসেন স্যার হ্যাঁ জাকির হোসেন কবি নজরুলের উনি হেড কোচ জাকির হোসেন স্যারের সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলতেন ওনার ব্যাকগ্রাউন্ড জাকির ভাই আসলে ম্যান হিসাবে আমি যতটুকু বলবো যে সোনার মানুষ বলা যায় উনি আসলে সবচেয়ে বড় জিনিস আমি এই একাডেমির মধ্যে যারা ছোট বাচ্চা আছে এই একাডেমির মধ্যে মোটামুটি 30-40 জন আন্ডার 12 বাচ্চা আছে হ্যাঁ 13, 14, 12 এই ধরনের বাচ্চা 40-45 জন জাকির স্যারের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা ব্যাকগ্রাউন্ড উনি কি এর আগে খেলোয়াড় ছিলেন না উনি মূলত কোচ রিলেটেড এরকম কোনো কিছু উনি ছোটকাল থেকেই খেলাধুলার সাথে ছোট সময় থেকে এবং উনি ধানমন্ডি মাঠেও প্র্যাকটিস করাইতেন ওখানেই প্র্যাকটিস করতেন ওখান থেকেই খেলা শেখা ওখানেই উনি কোচিং শুরু করা এবং ওখান থেকে উনি এই জায়গায় আসা আমাদের এই একাডেমির বয়স বেশি না বেশি দিন হয় না অনলি আড়াই বছর আমাদের এইখান থেকে উদীয়মান অনেক ভালো প্লেয়ার আছে হ্যাঁ ঢাকা ডিভিশন 3 জন প্লেয়ার এখন রেজিস্ট্রেশন হয়েছে আলহামদুলিল্লাহ তো এবছর ইনশাল্লাহ আরও 4-5 জন রেজিস্ট্রেশন ঠিক আছে কথা চলতেছে তো দোয়া করবেন সবাই ঠিক আছে প্রতি বছরই আমাদের একাডেমি থেকে ভালো ভালো উদীয়মান প্লেয়ার উঠছে এবং আপনি আসলে যদি দীপু ভাই একটু খেয়াল করতেন যে আমাদের কিছু আন্ডার 14-এর কিছু 12-এর বাচ্চা আছে এত ভালো প্লেয়ার এত ভালো মানের প্লেয়ার আপনি যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না মানে আল্লাহ তাআলা গড গিফটেড কিছু প্লেয়ার দিয়ে দেয় তো আমাদের এই কবি নজরুল ক্রিকেট একাডেমিতে কিছু এই ধরনের প্লেয়ার আছে আমাদের স্যারও কষ্ট করে তাদেরকে নিয়ে আমরাও চেষ্টা করি যতটুকু পরিশ্রম করার তাদেরকে নিয়ে তো লাভিন ভাই তো আমরা শেষের দিকে চলে আসছি তো এখন আমার শেষ যে প্রশ্ন সেটা হয়েছে আপনার তো নতুন যারা আসতে চায় নতুন যারা ক্লাবে ভর্তি হতে চায় তো অনেক ক্ষেত্রে আপনার বাবা মা দিতে চায় না যেন আমার সন্তান ছোট বা খেলাধুলা করলে তার কি কোনো ভালো কোনো ভবিষ্যৎ আছে কি না তো সেক্ষেত্রে আপনার কোনো কোচ হিসাবে আপনার কোনো পরামর্শ আছে কি না যেন আসলে খেলাধুলাটা কি ক্রিকেটটা পেশা হিসেবে নেওয়া যায় বা ভালো করা সম্ভব দীপু ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন সত্যি কথা বাংলাদেশে খেলাটা ক্রিকেট খেলাটা শুধু বাংলাদেশে না পৃথিবীর মধ্যে আজ থেকে
কিছুদিন আগেও দেখেছে ক্রিকেটটা নিয়ে অনেক কম আলোড়ন হইতো, তো এখন বর্তমানে কেউ বাপ মা যদি চিন্তা করে যে এটার মধ্যে ভবিষ্যৎ নাই তাহলে তো ভুল করবে, কারণ আপনারা চিন্তা করতে পারবেন না যে ক্রিকেটের পিছনে যারা শ্রম দিচ্ছে তারা যে অন্য অন্য পেশা থেকে ক্রিকেট ভালো আছে তারা ভালো খেলছে, তারা দুইজন প্লেয়ার ঢাকা ডিভিশনও খেলতেছে, তো আমি এই জন্য বলবো যে যারা চিন্তা করে যে খেলাধুলার মধ্যে আসলে ভবিষ্যৎ নাই তারা হয়তো এখন পর্যন্ত ক্রিকেটটা ওইভাবে জানে না, যদি জানতো তাহলে বলতো যে না ক্রিকেট ভবিষ্যৎ আছে। সেই হিসাবে যারা নতুন যারা উদীয়মান প্লেয়ার বা নিউ যারা কামার যারা আসতে চাইতেছে তো সেক্ষেত্রে বাবা মা দিতে পারে, কোনো সমস্যা নেই, এটা একটা ভালো ফিউচার আছে। অবশ্যই আপনি শুধু বাংলাদেশের দিকে তাকাইলে তো আপনি তো দেখতেই পারতেছেন, ইভেন বাংলাদেশ থেকে যারা ছোট ক্রান্তি ও কান্ট্রিগুলো ওইগুলো তো দেখেন এখন ক্রিকেট নিয়ে কত হইচই, কারণ ক্রিকেটে ভবিষ্যৎ আপনারা নিজের চোখে দেখতেছেন, বাংলাদেশে বিপিএল প্রিমিয়ার লিগ আপনার জাতীয় লিগ ন্যাশনাল টিম ঠিক আছে সমস্ত প্ল্যাটফর্মে ঠিক আছে যারা খেলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের ইয়ে থেকে এ ওরা ভালো আছে। আপনারা তো এখন তো সরাসরি আপনারা টিভিতে খেলা দেখেন আপনারা তো জানেন ঠিক আছে, কারণ বিপিএল খেললে এক একটা সাধারণত লোকাল প্লেয়ারই 20-30 লাখ টাকা ইনকাম করতেছে, হ্যাঁ তো একটা বছর বিপিএল খেলে যদি এত লাখ টাকা ইনকাম করতে পারে সেক্ষেত্রে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং ঘরোয়া লিগে এগুলো তো ভালো টাকা ইনকাম করে। হ্যাঁ অবশ্যই, কারণ আমি নিজে ঠিক আছে ঢাকা লিগে যত বছর খেলছি 2009 থেকে শুরু করে 2018 পর্যন্ত আমি ঢাকা লিগ খেলছি, মাশাআল্লাহ আমাদের ঢাকা লিগেও প্রচুর পরিমাণ টাকা পায় ছেলেরা, আমি নিজেও পাইছি, তো আমি শুধু বলবো না যে ক্রিকেটে টাকা নেই, ক্রিকেটে অনেক টাকা, হিউজ পরিমাণ টাকা। যে কোনো খেলাধুলারই এখন বাংলাদেশে ভবিষ্যৎ ভালো, ভবিষ্যৎ অবশ্যই ভালো, দেশের যেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন যত কর্মকর্তারা আছে সবাই এই স্পোর্টস নিয়ে সাপোর্ট করতেছে, হ্যাঁ সবাই কিন্তু খুব সিরিয়াস, হ্যাঁ সবাই কিন্তু সিরিয়াস, কারণ স্পোর্টসটা বাংলাদেশকে খুবই দেখেছে যে রিপ্রেজেন্ট করতেছে বাংলা পৃথিবীর মধ্যে, হ্যাঁ তো এই কারণে আমাদের স্পোর্টস খেলা ফুটবল থেকে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন কাবাডি যাই বলেন স্পোর্টসের সমস্ত কিছুতে এখন ভালো আপনার ভবিষ্যৎ আছে। তো আপনার ক্লাবে যদি কেউ আসতে ইচ্ছুক থাকে সেক্ষেত্রে আপনার ক্লাবের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা যদি আপনারা চান আপনার সন্তানকে প্লেয়ার বানাতে বা ক্রিকেট প্লেয়ার বানাতে সেক্ষেত্রে আপনি এই কবি নজরুল ক্লাবে আপনি ভর্তি করাতে পারেন। আলামিন ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কষ্ট করে সময় দিলেন, আপনার প্র্যাকটিস বন্ধ করে আমাকে আপনি সময় দিলেন, তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।